বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমাদের আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বে আমরা মিজোরামের রাজধানী আইজলকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি চম্পাইয়ের উদ্দেশ্যে। পথেই দেখে নেব তামদিল লেক। চম্পাইতে আমরা 3 নাইট স্টে করব, পৌঁছে যাব ইন্দো মায়ানমার বর্ডারে, ঘুরে আসব মায়ানমার থেকে। চম্পাই কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, এই বিষয়ক সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চম্পাইকে বলা হয় দ্য রাইস বোল অফ মিজোরাম। চারপাশ পাহাড় দিয়ে ঘেরা অপূর্ব তামদিল লেক। যে পাহাড় দেখা যাচ্ছে সবটাই কিন্তু হচ্ছে মায়ানমারে, মানে আমরা এখন আছি ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া থেকে আমরা এখন দেখতে পাচ্ছি মায়ানমার। আমরা এখন এসে গেছি চম্পাই চার্চের সামনে। টিয়াও নদী, আর এই নদীই কিন্তু ভারত এবং মায়ানমারের মধ্যে আন্তর্জাতিক সীমানা রচনা করেছে। আঙুর বাগানের ভেতরে আমরা দাঁড়িয়ে আছি, আমি এই প্রথম এলাম। এই দেখুন কত আঙুর ঝুলছে মাথার কাছে। আমরা চম্পাই ওয়াইনারির সামনে, এখানে প্রচুর আঙুরের ফলন হয়, আর দেখা যাচ্ছে ওটাই হচ্ছে চম্পাইয়ের ওয়াইন ফ্যাক্টরি। নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। মিজোরামের রাজধানী আইজল থেকে আপনাদের জানাই সুপ্রভাত। কলকাতা থেকে কিভাবে আইজল পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, এই বিষয়ক সমস্ত তথ্য আছে আমাদের আগের পর্বে। উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আজ আমরা আইজলকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি মিজোরামের আরও একটি হিল স্টেশন অর্থাৎ চম্পাইয়ের উদ্দেশ্যে। আইজলকে বিদায় জানাচ্ছি বলবো না, কারণ চম্পাই থেকে আমরা আবার আইজলে ব্যাক করব। তার কারণ হচ্ছে আমাদের বাড়ি ফেরার ফ্লাইট কিন্তু আইজলের লিংপুই এয়ারপোর্ট থেকেই। আমাদের সঙ্গে আপনারাও এগিয়ে চলুন চম্পাইয়ের উদ্দেশ্যে। চম্পাইয়ের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় সময় সকাল 7টা। চম্পাই পৌঁছাতে আমাদের 5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে, তো এগিয়ে যাচ্ছি। আজকেও আমাদের সঙ্গে আছেন মালা ভাইয়া। যেতে যেতে মিজোরাম ট্যুর প্ল্যান সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই। প্রথম দিন সকালে আইজল পৌঁছে কিছুটা রেস্ট নিয়ে বিকালে ঘুরে আসুন রেইয়েক ভিলেজ থেকে। সন্ধেবেলা পায়ে হেঁটে ঘুরে দেখুন আইজল শহর এবং নাইট স্টে করুন আইজলে। দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন, ঘুরে দেখুন জোখুয়া বা ফ্যালকাও ভিলেজ, কর্কট ক্রান্তিরেখার কাল্পনিক বিস্তার, মুইফাং ভিলেজ, লালসাভুঙ্গা পার্ক, সলোমনস টেম্পল এবং ডুটলাং হিল। দ্বিতীয় দিনও নাইট স্টে করুন আইজলে। আইজল ভ্রমণের দ্বিতীয় দিনে একই সঙ্গে দেখে নিতে পারেন মিজোরামের সর্বোচ্চ জলপ্রপাত ওয়াংথাং ওয়াটারফল, এবং আইজলে ব্যাক না করে স্টে করুন শেরচিপ জেলার থেনজাউল গ্রামে। তৃতীয় দিন শেরচিপ থেকে এগিয়ে যান চম্পাইয়ের উদ্দেশ্যে। আমরা অবশ্য রোডের কন্ডিশন খারাপ থাকার কারণে আইজল থেকেই চম্পাই পৌঁছেছিলাম। চম্পাই পৌঁছানোর পথেই দেখে নিন তামদিল লেক। নাইট স্টে করুন চম্পাইতে। চতুর্থ দিন চম্পাই থেকে বেরিয়ে এগিয়ে যান ইন্দো মায়ানমার আন্তর্জাতিক সীমানায় অবস্থিত মিজোরাম রাজ্যের জোখাওয়াথার গ্রামে। ইন্দো মায়ানমার আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে পৌঁছে যান ভারতের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের রিদিল লেকে। ফিরে আসুন এবং নাইট স্টে করুন চম্পাইতে। পঞ্চম দিন চম্পাই থেকে চলে যান ফারকাও ভিলেজ, দেখে নিন লামসিয়াল পুক এবং থাইসামা সেনো নেইহানা। ফিরে আসুন চম্পাইতে, এই দিনেও নাইট স্টে চম্পাইতে। ষষ্ঠ দিন চম্পাই থেকে বেরিয়ে সরাসরি পৌঁছে যান লিংপুই এয়ারপোর্টে, এবং দুপুর বা বিকালের ফ্লাইটে সরাসরি চলে আসুন কলকাতায়। চম্পাই যাওয়ার পথে সাইচুয়াল ভিলেজ থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত তামদিল লেকে আমরা এসে পৌঁছেছি। পাহাড়ের কোলে খুব সুন্দর এই জলাশয়, প্রায় 20 কিলোমিটার দীর্ঘ, অঞ্চল জুড়ে বিস্তৃত।
তামদি লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, থাকার জন্য আছে তামদিল ট্যুরিস্ট লজ। তবে শেয়ার গাড়িতে আইজল থেকে চম্পাই যাওয়ার পরিকল্পনা থাকলে তামদিল লেক দেখার সুযোগ থাকে না। নিজেরা গাড়ি বুক করলে তামদিল লেক দেখানোর কথা ড্রাইভারকে আগে থেকেই বলে রাখবেন, সেই হিসাবেই ভাড়া ঠিক হয়। আবার এগিয়ে চললাম চম্পাইয়ের উদ্দেশ্যে। ওয়েস্ট বেঙ্গল থেকে চম্পাই পৌঁছাতে চাইলে আইজল অথবা শেরচিপ থেকে বাই কার চম্পাই পৌঁছাতে হবে। মিজোরামের রাজধানী আইজল পৌঁছানোর জন্য সরাসরি কোনো ট্রেন নেই। আইজলের নিকটবর্তী রেলওয়ে স্টেশন অবস্থিত আসামের শিলচরে। শিলচর থেকে সড়ক পথে আইজলের দূরত্ব প্রায় 170 কিলোমিটার। তাই কম টাইমে আইজল পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে লেংপুই এয়ারপোর্টে এসে সেখান থেকে বাই কার আইজল পৌঁছানো। আইজল থেকে চম্পাইয়ের দূরত্ব প্রায় 167 কিলোমিটার। এক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 8,000 থেকে 10,000 টাকা। তাই খরচ কমাতে চাইলে আপনারা আইজল থেকে শেয়ার গাড়িতেও পৌঁছে যেতে পারেন চম্পাইতে। এক্ষেত্রে টাইম অনেকটাই বেশি লাগবে। সকাল 7টায় আইজল থেকে বেরিয়ে এখন বেলা 12:30 আমরা এসে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন চম্পাইতে। আমরা মিজোরাম ট্যুরিজমের চম্পাই ট্যুরিস্ট লজ বুক করেছি, সেখানেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। মার্কেট থেকে কিছুটা দূরে শান্ত প্রকৃতির কোলে আমরা এসে পৌঁছালাম চম্পাই ট্যুরিস্ট লজে। প্রবেশ করছি ট্যুরিস্ট লজের প্রপার্টির ভেতরে। অনেকটা বড় এরিয়া জুড়ে এই প্রপার্টি, ভীষণ ভালো লাগবে। অনেকক্ষণ পাহাড়ি পথে জার্নি করে এসে গেছি চম্পাই ট্যুরিস্ট লজে। এটি মিজোরাম গভর্নমেন্টের একটি প্রপার্টি, অনলাইনে বুক করেছি। তো এখন আমরা চেক ইন করবো, তারপর ঘুরে দেখবো আশপাশটা। রিসেপশনটা ভীষণ সুন্দর করে সাজানো, বিভিন্ন ট্র্যাডিশনাল জিনিসপত্র দিয়ে, যেগুলি দেখলে মিজো সমাজ ব্যবস্থা, মিজোরামের মানুষের জীবনযাত্রা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। রকমের রুম আছে এখানে, কটেজ এবং নর্মাল রুম। মিজোরাম ট্যুরিজমের ওয়েবসাইট থেকে আমরা এই কটেজ বুক করেছিলাম। সমস্ত ফর্ম্যালিটিস কমপ্লিট করে এইবার আমরা কটেজে চেক ইন করছি। এখানে মোট 6টি কটেজ আছে, তার মধ্যে 1 নম্বর কটেজটি আমাদের জন্য ধার্য হয়েছে। আমরা একটা কটেজ বুক করেছি, কটেজের ভিতরটা ভীষণ সুন্দর একটা বারান্দাও আছে। তো চলুন বারান্দাটা একটু ঘুরে আসি। খুব সুন্দর ভাবে চারপাশের প্রকৃতিকে উপভোগ করা যাবে। আমরা এখন আছি
মিজোরামের চম্পাই ডিস্ট্রিক্টে। এখন বিকেলবেলা আমরা একটু বেরিয়ে পড়েছি চারপাশটা ঘুরে দেখার জন্য। আজকে আমাদের আর কোনো প্ল্যান নেই, আর কালকে আমরা যাব লোকাল সাইটসিইং এর উদ্দেশ্যে। চলুন প্রথমে আপনাদের সঙ্গে নিয়ে টুরিস্ট লজের চারপাশটা ঘুরে দেখি, তারপর এগিয়ে যাব মার্কেটের দিকে। এই টুরিস্ট লজ থেকে দেখা যায় চম্পাই ভ্যালি, যেখানে পায়ে হেঁটে অথবা গাড়ি বুক করে চলে যাওয়া যায়। লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্টের ব্যবস্থা কিন্তু এই টুরিস্ট লজেই আছে। অন্যান্য হিল স্টেশনের মতো চম্পাইতে ভাত বা রুটি খাওয়ার কোনো রেস্টুরেন্ট চোখে পড়ল না। কটেজ বুক না করে রুম বুক করলে আপনারা এই ধরনের রুমগুলো পাবেন, তবে হিল স্টেশন হওয়ার কারণে সব রুমই এখানকার নন এসি। এই টুরিস্ট কমপ্লেক্সের ভেতরে অনেকটা ফাঁকা জায়গা আছে, নিজেরা গাড়ি নিয়ে এলে এইখানে গাড়ি রাখতে পারবেন, তার জন্য কোনো এক্সট্রা চার্জ ওনারা নেবেন না। মিজোরামে বেড়াতে এসে সব থেকে বড় যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম সেটি হচ্ছে ভাষাগত সমস্যা, কারণ মিজোরামের অধিকাংশ মানুষ স্থানীয় মিজো ভাষায় কথা বলেন। হিন্দি অথবা ইংলিশ কোনোটি ওনারা জানেন না। তবে চম্পাইতে বেশ কিছু মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল, তারা হিন্দি ভাষা না জানলেও ইংলিশ বেশ ভালো বলতেও পারেন এবং বুঝতেও পারেন। আমরা বেরিয়েছি বিকালে এবং হেঁটে যাচ্ছি এই টুরিস্ট কমপ্লেক্সের ভিতর দিয়েই। খুব সুন্দর একটা প্রপার্টি, মানে এখানে আপনি যদি সারাদিন এই এরিয়াটাও ঘুরে দেখেন ভীষণ ভালো লাগবে। তো আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছি, চলুন যাই। রবিবার মিজোরামের সরকারি প্রতিষ্ঠান সহ মার্কেট, গাড়ি সবই বন্ধ থাকে। আমরা মার্কেটে এসে গেছি, কিন্তু একটা বিষয় দেখে অবাক হয়ে গেলাম যে এখন বাজে মাত্র বিকেল 5:30, এরই মধ্যে বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে, কয়েকটা মাত্র দোকান খোলা, আর তারাও বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। কথা বলে জানতে পারলাম এই মার্কেট সকালেই ওপেন হয়, সারা দিন খোলা থাকে এবং সন্ধ্যের মুখে বন্ধ হয়ে যায়। এখন সন্ধে 6 বাজে, তো দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, আকাশে প্রচণ্ড মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের টুরিস্ট লজের দিকে, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল। মিজোরামের ছোট্ট পাহাড়ি শহর চম্পাই থেকে আপনাদের জানাই সুপ্রভাত। চম্পাই হচ্ছে মিজোরাম রাজ্যের একটা জেলা। চম্পাই এর একটি বিশেষ গুরুত্ব হলো অধিক পরিমাণে উন্নত মানের ধান উৎপাদনের জন্য চম্পাইকে বলা হয় দ্য রাইস বোল অফ মিজোরাম। আজ আমরা বেরিয়ে পড়েছি, আমাদের সঙ্গে আজকে আছেন সিয়াদ পুইয়া ভাইয়া, ওনার গাড়িতেই আমরা বেরিয়ে পড়েছি, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেব। আমি আগেই আপনাদের জানিয়েছি যে চম্পাইকে বলা হয় দ্য রাইস বোল অফ মিজোরাম। সত্যি আমরা এমন একটা ভ্যালির সামনে দাঁড়িয়েছি, এটাই হচ্ছে চম্পাই ভ্যালি, যেখানে পাহাড়ের কোলে যত দূর চোখ যাচ্ছে শুধু ধান ক্ষেত। ভীষণ সুন্দর এই জায়গা, চলুন ভ্যালিটা আপনাদের দেখাই। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে একত্রে বলা হয় ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। এই ল্যান্ড অফ সেভেন সিস্টার্সের একটি রাজ্য হল মিজোরাম, আর আমরা এখন আছি মিজোরাম রাজ্যের এক ছোট্ট পাহাড়ি জনপদ চম্পাইতে। এই চম্পাই মিজোরামের একটি জেলা এবং তৃতীয় বৃহত্তম শহর।
সমুদ্র পৃষ্ঠ থেকে 5,505 ফিট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি জনপদ সড়ক পথে আইজলের সঙ্গে সুসংযুক্ত। চম্পাই ভ্যালি দেখে আমরা এগিয়ে চললাম। আমরা এখন এসে গেছি চম্পাই চার্চের সামনে। চার্চের ভিতরের পরিবেশ তো ভীষণই সুন্দর, শান্ত। আমরা দুজন চার্চের বাইরে বসেছিলাম প্রেয়ার করতে আসা কিছু স্থানীয় মানুষ। আমরা ট্যুরিস্ট সেটা জেনে আমাদের ওনাদের সঙ্গে প্রেয়ার করার জন্য ইনভাইট করলেন। এই প্রথম আমরা কোনো চার্চে উপাসনায় অংশগ্রহণ করলাম। সত্যি যতবার পাহাড়ে যাই পাহাড়ি মানুষের আন্তরিকতায় আমরা মুগ্ধ হই। চম্পাই ভ্যালির একটা অসাধারণ ভিউ উপভোগ করতে চাইলে অবশ্যই আসবেন চম্পাই চার্চে। উপর থেকে ভ্যালির ভিউটা অসাধারণ। ভারত মায়ানমার সীমান্তে অবস্থিত মিজোরাম রাজ্যের এই ছোট্ট পাহাড়ি জনপদ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মনে করা হয় প্রাচীন মিজো সম্প্রদায় মায়ানমার থেকে সর্বপ্রথম ভারতবর্ষের এই চম্পাই জেলাতেই বসতি গড়ে তুলেছিলেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস চম্পাই বেড়াতে আসার আদর্শ সময়, তবে বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময় চম্পাই আসতে পারেন। চার্চ দেখে এইবার আমরা ফিরে যাচ্ছি আমাদের ট্যুরিস্ট লজে। লাঞ্চ কমপ্লিট করে বিকালে আমরা আবার বেরোবো আর ঘুরে দেখবো চারপাশটা। ওই দিন বিকালেই আমরা চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। টুরিস্ট লজ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা পর্যন্ত চলে গিয়েছিলাম। আঙ্কেলের সঙ্গে আমাদের দেখা হয়েছে। উনি আবার বেশ ভালো হিন্দিও জানেন, কারণ উনি বেশ কিছুদিন কলকাতা এবং মহারাষ্ট্রে ছিলেন, তো সেই কারণে কোনো অসুবিধাই হয়নি। উনি আমাদের লিফট দিলেন, তো বললেন চলো আমাদের, আমি এই লোকাল এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো লাগলো। উনি আবার নেক্সট উইকে কলকাতাতে যাবেনও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। পাহাড় দেখা যাচ্ছে সবটাই কিন্তু হচ্ছে মায়ানমারে, মানে আমরা এখন আছি ইন্ডিয়াতে আর ইন্ডিয়া থেকে আমরা এখন দেখতে পাচ্ছি মায়ানমার। সত্যি অসাধারণ একটা জায়গা। ক্রমশ আমরা ইন্দো মায়ানমার বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। পৌঁছে যাব ভারত এবং মায়ানমার সীমান্তে অবস্থিত টিয়াও রিভার পর্যন্ত। ये तो वो आगे में टीले पर में बर्मा है, वो दार खाई गांव का है ना उस नाम को। ये टीले पर इस दर में नियंत्र गांव का है। ये टीले पर में तो बर्मा है, नीचे में डाउन में इंडिया और बर्मा को म्यांमार बॉर्डर डाउन में है, नदी है उस बीच में। यह गांव तो बर्मा पूरा पूरा बर्मा का है। मिजोरम बेराते एले মিজোরাম গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে ইনার লাইন পারমিট বা আইএলপি ইস্যু করাতে হবে। প্রত্যেকের আইএলপি এবং সচিত্র পরিচয়পত্র সর্বদা নিজেদের সঙ্গে রাখবেন। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু ইন্ডিয়া। পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর একটা গ্রাম। ওই গ্রামটা কিন্তু ইন্ডিয়াতে নয়, ওই গ্রামটা অবস্থিত মায়ানমারে। তো চলুন আমরা ওই গ্রাম পর্যন্তই এখন যাব। ওই পাহাড়ি ছোট্ট গ্রামে যাব বললেই তো আর যাওয়া যায় না। ওই ছবির মতো সুন্দর গ্রামটি অবস্থিত ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারে, আর যেখানে পৌঁছাতে চাইলে সরকারি অনুমতিপত্রের প্রয়োজন হয়, যেটি আজ আমাদের কাছে নেই। তাও আমরা আঙ্কেলের সঙ্গে এগিয়ে যাচ্ছি ভারত এবং মায়ানমার সীমান্তে অবস্থিত টিয়াও নদী পর্যন্ত, আর টিয়াও নদীর পাশেই অবস্থিত এই সুন্দর গ্রামটি। আমরা দূর থেকেই ওই গ্রামের সৌন্দর্য উপভোগ করব।
আমরা তো যাচ্ছি আঙ্কেলের সঙ্গে, আর একটু সন্ধে হয়ে যাচ্ছে বলে আমি আবার বলছি কোনো প্রবলেম হবে না, তো উনি বলছেন যে না কোনো প্রবলেম নেই, আমি এখানে স্থানীয় মানুষ, আমি আছি। এবং তার সঙ্গে হচ্ছে যেহেতু এটা ইন্দো মায়ানমার বর্ডার এরিয়া, ইন্ডিয়ান আর্মি, আসাম রাইফেলস ওনারা সমস্ত আছেন, তো সেই জন্য এখানে ভয়ের কোনো ব্যাপার নেই, এখানে সুন্দরভাবে ঘোরা যেতে পারে। আমরা এখন এসে গেছি এমন একটা জায়গা, একদম এই যে বয়ে চলেছে পাহাড়ি নদী, এই নদীর নাম হচ্ছে তিয়াও নদী। আর এই নদী কিন্তু ভারত এবং মায়ানমারের মধ্যে আন্তর্জাতিক সীমানা রচনা করেছে। তো আঙ্কেলের সঙ্গে আমরা এসে গেছি, উনি আমাদের নিয়ে এসেছেন। এই যে তিয়াও নদী, ওই সাইডটা হচ্ছে মায়ানমার বা বার্মা, আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এইটা কিন্তু আমাদের দেশ ইন্ডিয়া। সুন্দর একটা জায়গা, সবাই ফ্যামিলি নিয়ে এসেছেন, এখানে নদীর ধারে ভিউটা এনজয় করছেন, খাওয়া দাওয়া করছেন। দেখুন সব ছোট ছোট ছেলে মেয়েরা বাচ্চারা সব এখানে ঘোরাফেরা করছে, মানে বোঝাই গেল জায়গাটাতে ভয়ের কোনো ব্যাপার নেই। চলুন এগিয়ে যাওয়া যাক। আবার আমরা চম্পাইয়ের দিকে এগিয়ে চললাম। আমরা এখন এসে গেছি চম্পাই গ্রেপ গার্ডেনে, এখানে অনেকগুলো আঙুরের বাগান আছে, তার মধ্যে আমরা একটাতে এসেছি। চম্পাই রেড ওয়াইনের খ্যাতি বিশ্বজোড়া, এই সমস্ত ফার্মগুলো থেকেই চম্পাই ওয়াইনারিতে গ্রেপ বা আঙুর সাপ্লাই করা হয়। চলুন যাই। আঙুর বাগানের ভেতরে আমরা দাঁড়িয়ে আছি, আমি এই প্রথম এলাম। এই দেখুন কত আঙুর ঝুলছে মাথার কাছে। এটা আঙ্কেল বলছেন যে একটা ছোট গার্ডেন, ওরা যখন লাল হয়ে যাবে সেগুলোই ওনারা সাপ্লাই করেন। গাছ থেকে তোলা টাটকা একদম আঙুর, এনারা আমাদের এটা গিফট করেছেন, ভীষণ সুন্দর। হিমাচল প্রদেশে গিয়ে আমরা যেমন আপেলের বাগানে ঘুরে বেরিয়েছিলাম, তেমন মিজোরামে এসে যে আঙুরের বাগানে ঘুরে বেড়াবো সেটা ভাবিনি। বেশ সুন্দর লাগছে, জীবনের প্রথম এই অভিজ্ঞতা। গ্রেপ গার্ডেন থেকে আমরা এগিয়ে যাচ্ছি চম্পাই ওয়াইনারির দিকে। আমরা চম্পাই ওয়াইনারির সামনে স্থানীয় যে আঙুরের ফলন হয় সেই আঙুরই ওখানে পাঠানো হয়, এবং সেখান থেকেই রেড ওয়াইন তৈরি হয়। এখানে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে চম্পাইয়ের ওয়াইন ফ্যাক্টরি। আমরা ওয়াইনারি পর্যন্ত যাব না, আপনারা চাইলে সোমবার থেকে শনিবার পর্যন্ত যে কোনো দিন যেতে পারেন, আর ওখানে যে ম্যানুফ্যাকচারিং প্রসেস সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী পর্বে আমরা এগিয়ে যাব মিজোরামের আরও দুটি রোমাঞ্চকর জায়গার সন্ধানে, লামসিয়াল পুক এবং থাইসিয়ামা সেনো নেইহানা দেখতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল। আমরা এগিয়ে যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে লামসিয়াল পুকে, ভীষণ সুন্দর একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। খাড়াই রাস্তা দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি, একটু হাঁপিয়েও গেছি, তবে এখানে তো রাত্রিবেলা কোনোভাবেই আসা যাবে না, বলে জীবজন্তুরও ভয় থাকতে পারে, আর সাপ তো আছেই। আমরা এখন এসে গেছি লামসিয়াল পুকে, গুহার ভিতরে আছমছম করা পরিবেশ, কারণ এখানে পাশে মানুষের কঙ্কাল খুলি এই সমস্ত রাখা আছে। আজও জানা যায়নি যে এগুলো কাদের বা কি করে এই জায়গায় এসেছে। হাঁটতে আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে, এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। আমি সরু একটা রাস্তা পড়ে গেলে হয়ে গেল শেষ সব।
ট্রেক করার অভ্যেস আছে বা সাহস আছে তারা যেতে পারেন।